চুয়াডাঙ্গার আলমডাঙ্গা অর্ধ শতাধিক মাদকসেবী মাদকসেবা না করার অঙ্গীকারে থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। শনিবার দুপুরে আলমডাঙ্গা থানা চত্বরে মাদকসেবীরা আত্মসমর্পণ করে। বুধবার মাদকসেবীরা মাদক সেবন না করার আহ্বান জানিয়ে আলমডাঙ্গা এলাকায় মাইকিং করে। শনিবারে তাদেরকে থানায় উপস্থিত হতে বলেন পুলিশ। এরই অংশ হিসেবে শনিবার সকাল থেকে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে অর্ধ শতাধিক মাদকসেবী তাদের পরিবারের সদস্যদের নিয়ে থানায় চত্বরে উপস্থিত হন। দুপুরে মাদকসেবীরা পুলিশের কাছে অঙ্গীকার করেন তারা আর মাদক সেবন করবে না এবং অন্যদের মাদক সেবন না করার জন্য আহ্বান জানাবেন। এ ধরনের অঙ্গীকার করার পরে তাদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেয় আলমডাঙ্গা থানা পুলিশ। আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান জানান, গত বুধবার চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ মাইকিং করে মাদকসেবীদের মাদক সেবন না করার আহ্বান জানিয়ে থানায় উপস্থিত হতে বলেন। তিনি আরও জানান, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পুলিশ ও তাদের পরিবারের সহযোগিতা করবে।